দর্শক ঈদ কেনাকাটার সর্বশেষ খবর খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, আজকের এই দিনে বেচা বিক্রি কেমন দেখছেন, কতটা জমে উঠেছে ঈদ বাজার জানাবেন। জানিয়ে বলার অপেক্ষায় রাখে না যে ঈদ বাজার জমে উঠেছে, কারণ বসুন্ধরা সিটিতে আমরা গত ছুটির দিনগুলোতে ভিড়ভাড়টা দেখলেও এখন কর্মদিবসে আপনি ক্যামেরা চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক সমাগম, যারা অফিস আদালত শেষ করে কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে চলে এসেছেন ঈদের কেনাকাটা করতে। এবং প্রথম দিকে শিশুদের দোকানগুলোতে জামা কাপড় দোকানে ভিড় থাকলে এখন আমরা দেখছি যে বড়রাও তাদের ঈদের পোশাক কিনে বের হচ্ছেন। এবং শুধু জামা কাপড় না, জামা কাপড়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গহনা, জুতা এবং আনুষঙ্গিক যে সকল কসমেটিক্স সহ যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দোকানেও প্রচুর ভিড়ভাড়টা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে অন্যান্য মার্কেটেও যেমন ঈদের আমেজ বইছে, সেই সাথে বসুন্ধরা সিটিতে আমরা দেখছি প্রচুর লোক সমাগম। তানিয়া আরুন, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর।